হাই ফ্রেন্ডস, আজ আমি আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজ নবমী দিন, দুর্গাপূজার নবমীর দিন, তো আজ আমি রেডি টেডি হয়ে, আমাদের নিচেই তো পুজো হয়, সেই জন্য আমি নিচে চলে এসেছি। আমাদের নবমীর দিন পুজোতে হবন হয় বা যেটাকে যজ্ঞ করা বলা হয় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে তাহলে দেখে নেওয়া যাক আমাদের এখানে যজ্ঞতে কীভাবে কী কী করতে হয়। দেখো, পুরোহিতরা সব যজ্ঞ করা চালু করে দিয়েছে, জানো তো এই এক মাস আগের থেকে কত মনে আনন্দেই পূজা আসবে পূজা আসবে পূজা আসবে, কিন্তু দেখো পুজো আসতে না আসতেই কীভাবে দিনগুলো একের পর এক কেটে যাচ্ছে। মানে আজ নবমী, চিন্তা করতে পারছো যত আনন্দ, খুশি, উল্লাস, আর একটা দিন পরেই আর থাকবে না, আবার আমাদের এক বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে এই দিনটার জন্য। তবু মনে একটা আনন্দ থাকে, খুশি থাকে, জীবনটা আরও অন্যরকম হয়ে ওঠে। কোনো কিছুর আশা থাকলে পরে মানুষের দেখবে চলার পথে কষ্ট কম হয়, এগিয়ে যেতে সুবিধা হয়। কোনো কিছুর আশা থাকলে সব কিছুই যেন একটা আশার উপর যখন নির্ভর করে, পূরণ হোক আর না হোক, কিন্তু তবুও কিন্তু মানুষের কিন্তু খুবই ভালো লাগে যে না ওই জিনিসটা পূরণ হবে, এইটা করব, এইটা করব। আবার সামনের বছর যখন আমাদের পুজো আসবে তখন আমরা আরও নিত্য নতুনভাবে নিজেকে প্রস্তুত করব, এনজয় করব, ঘুরব, ফিরব, পুজো দেখব। হবনটা এই যে চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা, পুরোহিত মশাই পুজো করছে। ভিডিওটা অনেক লং ছিল জানো তো, আমি না একটু কেটে দিয়েছি, কারণ কেটে কেটে না করলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু কেটে কেটে করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার পাশে থেকো। তোমাদের পাশে, তোমরা যদি আমার পাশে থাকো হয়তো আমি এগিয়ে যেতে পারবো। জীবনে তো চলার পথে সবাইকে সবার প্রয়োজন হয়, তোমরা তো জানোই। আর তোমরা যদি একটুও যদি ভালোবেসে থাকো তাহলে একটু পাশে থাকবে। দেখো সব লোকজন বসে আছে, সবাই হবন দেখছে। আমাদের পুজোটা নিচে হয় আমাদের দুই ফ্ল্যাটের, আমরা তো ফ্ল্যাটে থাকি, তো আমাদের ফ্ল্যাটে দুই ফ্ল্যাট মিলে আমাদের এটার নিচে পুজোটা আমরা করি। খুবই ধুমধাম করে পুজো করি, এই চারটে দিন খুবই এনজয় করি, মানে ভালো লাগে। পুজোতে সবার সাথে মেলমোলাপ হয়, সবার সাথে মেলামেশা করা হয়, খুবই একটা আনন্দের দিন চলে। খাওয়া দাওয়া আমাদের নিচেই হয়, রান্না বাড়া কোনো এই পাঁচটা দিন বা চারটে দিন আমরা কোনো ঘরে কেউই রান্না করি না, সবার জন্য রান্না নিচে হয়, তো সবাই একসাথে খাওয়া দাওয়া করি, খুবই ভালো লাগে সময় কাটাতে। এইভাবে সময়গুলো কীভাবে কেটে যাচ্ছে, আজ নবমীর দিন, কালকের দিনটা কাটলেই আমাদের বিজয়া দশমী হয়ে যাবে, তারপরে আবার এক বছরের অপেক্ষা দুর্গাপূজার জন্য। তোমরা হয়তো ভাবতে পারো এটা আবার কি নতুন কথা যে নিচে খাওয়া দাওয়া হয়, পুজো হলে আনন্দ ফুর্তি করতেই পারে, নিচে খেতেই পারে, ঠিক না? কিন্তু না, আমাদের এখানের যত মানে ছেলেরা আছে সবাই মিলেই ডিসিশন নিয়েছে, বড়রা যারা আছে, যে মেয়েরা তো সারা জীবন শুধু রান্নাই করে গেল, মানে ঘরে থাকলে অফিস যারা কাজ করে তারা অফিসেও যায়, চাকরিও করে, আবার ঘরে এসেও ছেলে মেয়েও দেখে, আবার রান্নাবাড়াও করে, কোনো ছুটি বলে কোনো জিনিস হয় না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কী হয় জানো তো, ছেলেদের ক্ষেত্রে এটাই হয়, তারা সপ্তাহে একদিন হলেও ছুটি পায় বা অবসর পায়, তারা সেদিন পুরোভাবেই মানে তাদের নিজেদের টাইমটাকে স্পেন্ড করতে পারে। কিন্তু আমরা দেখো টাইমটা কাটাতে পারি না, আমাদের কোনো দিনও, মেয়েদের কোনো দিন ছুটি হয় না, প্রত্যেক দিনই রান্না থাকে, প্রত্যেক দিনই ছেলে মেয়ে খাওয়া দাওয়া, যারা চাকরি করে তাদেরকে চাকরিতে যাওয়া, অফিসে যাওয়া, সবার একটা কাজ থাকে। কিন্তু মেয়েদের জন্য এই জিনিসটাই তারা ই করেছে যে যাতে মেয়েদের কোনো রান্নাবাড়া, এই চারটে দিন অন্তত তাদের জন্য ছুটি থাকে। তো আমার তো খুবই ভালো লেগেছে এই কনসেপ্টটা আমাদের ফ্ল্যাটের থেকে নেওয়ার জন্য, আমি তো খুবই হ্যাপি, কারণ এই চার দিন কোনো রান্না করা লাগে না, শুধু সাজো গোজো আর নিচে গিয়ে পুতুলের মতো বসে থাকো, খুবই আনন্দ, শুধু এনজয় করো, শুধু এনজয় করো। তো এই চার দিনের যে দিনটা কীভাবে যে কেটে যায় কিছুই বুঝতে পারি না, খুবই ভালো লাগে। তোমাদের কী বলে বোঝাবো, আমি জানি সবারই কিন্তু দুর্গাপুজোটা খুবই প্রিয় একটা ফেস্টিভ্যাল, আমাদের বাঙালি যারা যারা আছো সবারই কিন্তু দুর্গাপুজোটা খুবই পছন্দের, আমি জানি। তবু বলার কিছু নয়, হয়তো তোমরা ভাববে যে দিদি এইভাবে বলছে যেন ওনার একারই হয়তো ভালো লাগে আর কারোর ভালো লাগে কি না লাগে, কিন্তু না, সবারই ভালো লাগে আমি জানি। দুর্গাপুজো মানেই আমাদের একটা গর্ব, আমরা গর্ব অনুভূতি করি যে দুর্গাপুজো আসবে, আমরা অনেক আনন্দ করব, ফুর্তি করব, এখানে এই মণ্ডপে ঠাকুর দেখতে যাব, ওই মণ্ডপে ঠাকুর দেখতে যাব,
প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার মজাটাই একটা আলাদা। তো আমাদের হবন প্রায় প্রায় শেষের পথে, দেখতেই পাচ্ছ। তো এখন যারা যারা মানে কাঠ দেওয়ার নিয়ম আছে, যারা যারা ঠাকুরকে কাঠ দেবে, সবাই এক একটা করে কাঠ দিয়ে, মানে যার যা মনস্কামনা আছে পূর্ণ করার জন্য, এক একটা কাঠ দিয়ে প্রণাম করে নিচ্ছে। আমিও করেছি, কিন্তু আমার ভিডিওটা আমি তুলতে পারিনি। কাকে দিয়ে তুলাবো, নিজের ভিডিওটা ওই জন্য তোলা হয় নাই। যতটুক হয়েছে ততটুকুই তুলে দিয়েছি। আর এই দেখো, নবমীর রাতে, রাতে না সরি, ভুল হয়ে গেছে বলা, নবমীর দিনেই ওই দুটো তিনটে নাগাদ করে দেখো কি বৃষ্টি চালু হয়ে গেছে। অনেক ফাংশন হওয়ার কথা ছিল, বাচ্চাদের খেলাধুলা হওয়ার কথা ছিল, সব বাচ্চারা বলছিল খেলাধুলা চালু করো, খেলাধুলা চালু করো, মন মরা হয়ে বসেছিল, কিন্তু কিছু করার ছিল না।